হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি জিলহজ মাসের আমল ও ফজিলত সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। আরবি মাসের মধ্যে জিলহজ মাস হচ্ছে একাদশতম মাস। মুসলিম বিশ্বের যারা হজ ব্রত পালনের জন্য মক্কা নগরীতে যাবেন তাদের জন্য প্রস্তুতি ও হুঁশিয়ারির মাসও বটে। হাদিস শরীফে বর্ণিত আছে যেহেতু এ মাসে যুদ্ধ বিগ্রহ ঝগড়া জাতি মারামারি কাটাকাটি হারাম, সে তো ওইসব থেকে পরহেজ করে মনোযোগ সহকারে আল্লাহ তাআলার রেজামন্দির জন্য যে ব্যক্তি একদিন নফল রোজা ও নামাজে কাটাবে সে 1000 বছরের ইবাদতের চেয়েও অধিক পুণ্যের অধিকারী হবে। জিলহজ মাসের ফজিলত এত বেশি যে বর্ণনা করেও শেষ করা যাবে না। বিশেষ করে প্রথম দশ দিন নামাজ রোজা এবং বিভিন্ন ইবাদতে যারা ব্যস্ত থাকবে তাদের মর্যাদা ও ফজিলত অত্যন্ত বেশি। জিলহজ মাসের প্রথম 10 দিন সম্মানকারীকে আল্লাহ তাআলা যে 10টি বুজুর্গি দান করবে সেগুলো হলো 1 বয়স বৃদ্ধি করে দিবেন, 2 ধন দৌলত দান করবেন, 3 পাপ সমূহ ক্ষমা করবেন, 4 পুণ্য দ্বিগুণ করে দিবেন, 5 মৃত্যু কষ্ট লাঘব করে দিবেন, 6 অন্ধকারে আলো দান করে দিবেন, 7 পুণ্যের পাল্লা ভারী করে দিবেন, 8 দোজক থেকে মুক্তি দিবেন, 9 বেহেশতের দ্বার উন্মুক্ত করে দিবেন ও 10 পরিবারের দেখাশোনা করবেন। সো এতগুলো মর্যাদা থেকে যেন আমরা বঞ্চিত না হই। থ্যাংক ইউ ফর লিসেনিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।